কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন আকিকার দুইটি খাসির সাথে আরেকটি খাসি যদি জবে করা হয়, সবগুলি একসাথে মিলে পাক করে দাওয়াতের আয়োজন করা হয়, তাহলে সেটা যাবে কিনা? যদি আপনি আকিকার দুইটি ছাগল আকিকার নিয়তে করেন আর একটি ছাগল এমনি খাওয়ার জন্য করেন, তাহলে করতে পারেন, সমস্যা নেই। কারণ নিয়ত ভিন্ন হওয়ার কারণে সেটা আর আকিকায় কোনো সমস্যা হবে না। আর যদি আরেকটা ছাগল আপনি সৎকার নিয়তে করেন, যেমনটা আপনি বলছেন সৎকার নিয়তে, তাহলে সেটা থেকে আপনারা খেতে পারবেন না। অর্থাৎ যে পরিবার কোরবানি দিবে সেই পরিবার জবে করবে সেই পরিবার খেতে পারবে না। তো সেটাকে যদি সাধারণভাবে জবে করা হয়, যেমন নিজেরাও খাবো অন্যকে খাওয়াবো, তাহলে সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন, কারণ প্রত্যেকটা আমলেই নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন।